নমস্কার বন্ধুরা, আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা পেয়ে যাই গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়কে, সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা পেয়ে যাই আদিবাসী তন্ত্রসাধক গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়কে, এবং সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান অন্ধকার থেকে আলোয় ফেরার দিশাটি আপনাদের দেখায়। অবশ্যই আজকে লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি আমরা কিন্তু পেয়ে গেছি গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়কে, যিনি আদিবাসী তন্ত্রের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে প্রমাণ করে দিয়েছেন যে আদিবাসী তন্ত্র কতটা শক্তিশালী, কতটা স্ট্রং। তার জন্যই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছেন এবং আগামী দিনেও তো পৌঁছে যাবেন। এবং সবথেকে যেটা বড় কথা সেটা বলতে হয় যে আয়না দর্পণ, জল দর্পণ, ঝুপার ইত্যাদি শব্দগুলো আপনারা পরিচিত হয়েছেন তার মাধ্যমে, কারণ তিনি মিডিয়ার পর্দায় এই ব্যাপারগুলোর সম্বন্ধে আপনাদের বুঝিয়েছেন, জানিয়েছেন এবং এইগুলোর মাধ্যমে তিনি কিন্তু কাজ করছেন। অবশ্যই আমাদের মধ্যে আমরা স্বাগত জানাব বিখ্যাত আদিবাসী তন্ত্রসাধক গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়কে, যিনি আজ লাইভে রয়েছেন এবং লাইভে থাকা মানেই তার সঙ্গে সরাসরি আপনারা কথাও বলতে পারছেন। তার জন্য আমরা ফোন নাম্বারগুলো দিয়েও দিয়েছি, অবশ্যই চলে আসুন। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত আদিবাসী তন্ত্র সাধক, কামাখ্যা সিদ্ধ তারাপীঠ সিদ্ধ আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রথমেই যে কথাটা বলবো যে আপনাকে লাইভে পেয়ে আমরা খুবই আনন্দিত, তার জন্য আপনাকে সকলের তরফ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনি মানে আমরা সকলেই জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত এবং তন্ত্রের যে কাজ সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হয় এবং আপনি খুব মন দিয়ে এবং নিষ্ঠার সঙ্গে সাধনার সঙ্গে এই কাজগুলো করে থাকেন, এই বিষয়ে আপনি একটু কিছু বলুন আজকে। দেখুন, এই তন্ত্রের কাজ মানুষের উপকার করা আমার একটা কাজ। এবারে কেউ বিপদে পড়ে যখন আসছে, অনেক ওঝার কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, হচ্ছে না, তারা এসে যখন কান্নাকাটি করছে, তো তাদের কাজগুলো করতে আমার ভালো লাগে। এবং আমি আমার দ্বারাই কেউ যদি উপকার হয়, কেউ বাঁচে, তো আমি করতে রাজি থাকি, ওই জন্য ভালো লাগে শুধু আমার। আর আপনি আমাদের বলেছেন যে তন্ত্র করা কিন্তু সাধারণ ব্যাপার নয়, সেটা একটা সাধনার ব্যাপার এবং তন্ত্রের একটা জিনিস জোগাড় করাও বেশ কঠিন ব্যাপার, এই বিষয়ে আপনি একটু বলুন। তন্ত্রের কাজটা হচ্ছে দীর্ঘদিনের শিক্ষা এবং একটা বই খাতা কিনে, কলেজ স্ট্রিট থেকে বই কিনে তান্ত্রিক হওয়া যায় না। এটা প্র্যাকটিক্যালি গুরুর কাছে শিখতে হয়, গুরুমুখী বিদ্যা। এবং কি কাজ কি করলে, শুধু মন্ত্র তো নয়, তার মধ্যে যন্ত্রও লাগে, কোনো জিনিসপত্র লাগে, সেগুলো জোগাড় করতে হয়। তো তান্ত্রিক লাইনটা সম্পূর্ণ আলাদা এবং অ্যাস্ট্রোলজারি লাইনটা সম্পূর্ণ আলাদা। অ্যাস্ট্রোলজার কিন্তু যে কেউ হতে পারে, একটা ল্যাপটপ কিনবে, সফটওয়্যার ঢুকাবে, অ্যাস্ট্রোলজারি করতে পারবে, কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ টিপলেই সব বেরিয়ে চলে যাবে কাছে। কিন্তু তন্ত্রের মধ্যে কোনো ভূত পেতের দৃষ্টি, শ্মশানে বসে থাকে, তন্ত্রমন্ত্র জপ করা, এটা কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক লাইন। এখানে এ লাইনটা আলাদা আর জ্যোতিষ লাইনটা আলাদা। তো দুটো জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষ যার গ্রহ নক্ষত্র যদি ঠিকভাবে দেখিয়ে তাকে যদি পাথর দেয় তাহলে কিন্তু কাজ করবে, আর যদি ভুলভাল প্রেডিকশন হয় তাহলে পাথর কাজ করবে না। আর তান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু এটা যে ভূত পেয়ের বাস্তুবন্ধ, বাস্তুকাটান, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, অশান্তি, কেউ কাউকে বান মেরে অসুস্থ করে দিয়েছে, রোগ জ্বালা সবসময় লেগে আছে, একটার পর একটা অপারেশন হচ্ছে, সেগুলো রোগ চালানি করতেছে যখন, তখন কিন্তু হয় এগুলো হচ্ছে, এগুলোর জন্যে কিন্তু কোনো তান্ত্রিকের প্রয়োজন আছে। আমরা শুনলাম জ্যোতিষ এবং তন্ত্রের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং তন্ত্র করতে কিন্তু সাধনা এবং সময় সমস্ত লাগে, বই পড়ে কিন্তু কখনো তন্ত্র হয় না, এই বিষয়ে আমরা আরো জানবো। তার আগে আমরা অবশ্যই একটু ফোনটা নিয়ে নেবো আমাদের আজকে প্রথম কলার প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, কে বলছেন? সঞ্জিত মান্না। বয়স কত? 36, 36 বছর বয়স। পশ্চিম মেদিনীপুরে কোথায় থাকেন? হ্যাঁ নমস্কার, কোথায় থাকেন? পশ্চিম মেদিনীপুরে কোথায় থাকেন? হ্যাঁ বাড়িতে থাকে, সবাই তো বাড়িতেই থাকে। সবং, তুমি কি আমাদের অনুষ্ঠান আগে দেখেছো নাই নতুন দেখছো? অনুষ্ঠান দেখা? কোনোদিন লাইনে এসছো না আজকে নতুন? কোনোদিন লাইনে কথা বলেছো না আজকে নতুন?
আজকে আচ্ছা, মানে এই প্রথম, অনুষ্ঠান আপনি আগে দেখেছেন, আজকেই প্রথম লাইনে ঢুকলেন? না অনুষ্ঠান দেখে তো লাইন আজকে প্রথম দেখেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন যে উনি কিন্তু, আপনি পশ্চিম মেদিনীপুরের, উনিও পশ্চিম মেদিনীপুরের, আপনি সবম, উনি পিংলার। হ্যাঁ জানি, আচ্ছা, তাহলে সবটাই আপনি জানেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা কথা বলি শোনো, যে নামটা তুমি বললে একটু আগে, হুম, মান্না, তোমার কিন্তু বর্তমান না কান্নাকাটি করে ঠিক থাকা, কিন্তু এই মুহূর্তে আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত প্রবলেমে ভুগছেন এবং কোনো কর্মে বাধা দেখতে পাচ্ছি আমি, এবং কাজকর্মে তো বাধা আছে, পারিবারিক দিক থেকে কোনো অশান্তি গণ্ডগোল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জ্ঞাতি ভাগাইয়ের দিক থেকে শত্রুতা দেখতে পাচ্ছি আমি, শত্রু নিজেদের মধ্যে, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, মানে প্রকাশ্যে কারো কাছে কান্নাকাটি করছেন না, কেন আপনার নামটা মান্না আছে ওই জন্য আমি কান্নার কথা দিয়ে বললাম, প্রকাশ্যে কারো কাছে কান্নাকাটি করছেন না কিন্তু অন্তরের মধ্যে কান্নাকাটি করছেন, একটু দুঃখ আচ্ছা কষ্ট পাচ্ছেন, প্রিয়জনের কাছ থেকে আঘাত পাচ্ছেন, যাকে বেশি ভালোবেসে ফেলেছেন সেই কিন্তু আপনাকে আঘাত দিচ্ছে বর্তমান এবং দিয়েছে সুদা। হ্যালো, আপনাকে একটা একটা কথা বলি আমি, আপনি যদি পারেন কারো কাছে একটু যোগাযোগ করেন, আপনি যে বাস্তুটাতে আছেন, আপনার নিজেদের বাস্তু? হ্যাঁ, নিজেদের বাস্তু, ওই বাস্তুর মধ্যে কেউ কিন্তু ক্ষতি করে রেখেছে বর্তমানে, কিন্তু উন্নতির জায়গায় বাধা আমি দেখতে পাচ্ছি, এবং কোনো পাওনা টাকা আসার কথা ছিল আসছে না, আটকে গেছে, এভাবে দেখছি যে আসা টাকা হওয়া কাজগুলো হচ্ছে না, বাধা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এর জন্য আপনাকে আমি বলবো, এই কান্নাকাটি না করে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, কারণ তুমি বলছো আমার প্রোগ্রাম দেখেছো অথচ লাইন পাওনি, আজকে কিন্তু লাইন পেয়ে গেছো, আমি যে কটা কথা বলছি এরকম ধরনের কিছু হচ্ছে না অন্য কিছু হচ্ছে? সঞ্জিত বাবু, উনি যে কথাগুলো বললেন সব কথাগুলোই কি সম্পূর্ণ ঠিক? মানে উনি কিন্তু বললেন যে বাইরে থেকে আর্থিক প্রবলেমে ভুগছেন এবং ভিতরে ভিতরে আপনি কিন্তু কাঁদছেন। ওই সঞ্জীব মান্না বলেছে, ওই জন্য বলছে আমি বাইরে না কান্নাকাটি করে লোকের সামনে, মনের মধ্যে কান্নাকাটি করছে, তো এর জন্য আপনাকে বলবো আমি কারো কাছে একটু যোগাযোগ করতে হবে। ভালো লাগলো মোটামুটি যে আমার পিংলা থেকে শবং সামনে পাশ থেকেই ফোন করছে, খুব ভালো লাগলো আমার, ভালো থেকো। তাহলে সঞ্জিত বাবু, কথা বলে কেমন লাগলো? কথা বলে ভালো লেগেছে তো? নিশ্চয়ই, আপনি তো পাশেই রয়েছেন। কেরানিতলাতে শনিবার দিন ফোনে কথা বলে নাও, ফোন ঠিক আছে? আছে, হ্যাঁ, বুকিং নাম্বারে আপনি কথা বলে নিন, বুকিং নাম্বারে ফোন করলে সবটা বুঝিয়ে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই, ফোন করার জন্য ধন্যবাদ। আপনাদের বলি, যারা ওনার সঙ্গে দেখা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বুকিং তিনটে নাম্বার যাচ্ছে, এই তিনটে নাম্বারে বুকিং চলছে, যারা নাম্বারগুলো ধরছেন বা ফোনগুলো ধরছেন তারা আপনাদের বলে দেবেন কবে কোথায় গেলে আপনাদের সুবিধা হবে। আমি একটু আগেই বলে গেছিলাম যে তন্ত্র লাইনটা সম্পূর্ণ আলাদা আর অ্যাস্ট্রোলজি লাইনটা আলাদা। একে কিন্তু প্রশ্ন করলে অ্যাস্ট্রোলজি তখন কি করতে, ডেট অফ বার্থ নিতে, কোথায় হয়েছে, বয়স কত, কটায় হয়েছে, এগুলো সব নিয়ে ল্যাপটপ টিপে দিলে তার ছবি এসে যাচ্ছে, সেগুলো দেখে দেখে বলা, কিন্তু আমার এখানে কিন্তু এটা থাকছে না, সম্পূর্ণ আধ্যাত্মিক, যেটা মন থেকে আমি বলছি কিন্তু সেটাই ঘটছে, যদি পুরো কথাটা আমি তা শুনতে পাই তাহলে ভালোভাবেই তাকে আমি উত্তর দিতে পারবো। নিশ্চয়ই, এখানে তো শুধুমাত্র নাম আর বয়স, এখানে আপনি এটা দেখতেও আর পাচ্ছেন কিচ্ছু না, নয়, আর কিচ্ছু নয়, কিন্তু সামনে আসলে উনি কিন্তু দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আরো সুবিধা হয়ে হ্যাঁ যাচ্ছে, অবশ্যই অনেক সুবিধা হয়ে যাচ্ছে। আর এখান থেকে শুধুমাত্র গলার আওয়াজ, নাম এবং বয়স এইটুকুর মাধ্যমে উনি কিন্তু বলে দিচ্ছেন, তার মানে সামনে আসলে কতটা আপনারা পাবেন সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নামটা আরেকবার। অদিতি ঘোষ। কোথা থেকে? মানিকতলা। বয়স? আরেকবার, 19 বছর। আচ্ছা একটা কথা বলি, এই নামটা কিন্তু চেনা লাগছে অদিতি। আচ্ছা, ফোন করনি ঠিক কথা, কিন্তু কোনোভাবে কোথাও দেখা কথা বলেছো হয়তো, অদিতি ঘোষ আমার নাম কিন্তু চেনা লাগছে। আচ্ছা, পরিচয় দিয়ে কোনো লাভ নেই, কো যে তুমি পরিচয় দিতে যাচ্ছ না কিন্তু ব্যাপারে, তুমি অন্য কাউকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ নাম আমার চেনা লাগছে, চেনা লাগছে। যদি একটা কথা বলি শোনো, মিসার আশ্রয় নেবে না, আমি কিন্তু ল্যাপটপ নয় যে কিছুটা মেমোরি ধরা থাকবে তারপরটা ডিলেট হয়ে যাবে, যতটা ধরার ক্ষমতা আছে ততটা। এটা সীতারাম সেনাপতি, যদি কেউ কোনোদিন ফোন করে থাকে, এর আগেও অনেকবার ফোন করেছিলাম, আমি তো ধরেছি, অনেকে ফোন করেছিল যে তোমার এই নাম চেনা, তুমি ফোন করেছিলে, তারা কিন্তু
সঙ্গে সঙ্গে বলেছে যে হ্যাঁ আমি 3 মাস আগে ফোন করেছিলাম কি 6 মাস আগে ফোন করেছিলাম, কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে সেখানে আমার মনে হয় না কথা বলেই ভালো। একদম, আমরা নতুন এটা সম্পূর্ণ সম্পূর্ণ আধ্যাত্মিক লাইন ঠিক কথা, কিন্তু এখানে একটা সততার ব্যাপার আছে, তন্ত্রমন্ত্রের ব্যাপার একটা আছে এখানে, মিথ্যা কথা তন্ত্রমন্ত্রের আশ্রয় নেয় না। যদি কেউ কথা বলে থাকে আগে, তারপরে সে আবার নতুন হয়ে কিছু জানার জন্য আবার কথা বলছে, যদি কেউ না বলে তাহলে সেখানে কিন্তু আমার মনে হয় বিশ্বাস না থাকাই ভালো। একদমই তাই, যারা নতুন বন্ধু তারা আসুন, এবং যারা চেম্বারে গিয়েছেন বা উপকার পেয়েছেন এইগুলো তো চেম্বারে গিয়েই আপনারা বলতে পারবেন, এগুলো আর নতুন করে বলতে হবে না, কারণ চেম্বারে গেলে সবাই উপকার পাবেন। নতুন বন্ধুরা যারা একদম কোনোদিন লাইন পাননি, বহুদিন ধরে চেষ্টা করছেন, তারা অবশ্যই চলে আসুন, গুরুজি রয়েছেন আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। একটু বলে দিই, অনেকেই জানতে চাইছেন যে চেম্বারটা কোথায় রয়েছে। হ্যাঁ, চেম্বারগুলো অবশ্যই আমি বলে দেবো, স্ক্রল করেও নিচে যাচ্ছে। সোমবার দিন কালীঘাট চেম্বার, মঙ্গলবার দিন শিয়ালদা চেম্বার, আজকেও কিন্তু শিয়ালদা চেম্বারে আপনারা পেয়ে যেতে পারেন, তবে বুকিং করে আপনাকে একটু কনফার্ম হয়ে আসতে হবে। বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার, মায়ের যে মন্দির রয়েছে তার সিংহদুয়ারের ঠিক সামনে। শুক্রবার দিন আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান, সরস্বতনের উল্টো দিকে, শুক্লা মোটর টেনিস স্কুলের গলির ভেতর। শনিবার দিন আপনারা পাচ্ছেন মেদিনীপুর কেরানীতলা, এবং রবিবার দিন আপনারা পাচ্ছেন পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুর ওনার নিজ বাড়ি নিজ গৃহ মন্দিরে। যে গৃহ মন্দিরের দৃশ্য বা যে গৃহ মন্দিরে প্রত্যেক বছর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, সেই বাৎসরিক পুজো উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন হয় 2 দিন ধরে। এবার 16 এবং 17 মার্চ সেই বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছিল, এবং তাতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই কিন্তু এসেছিলেন। সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আমরা একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলতে হবে, কে বলছেন একটু জোরে বলতে হবে। বিশ্বজিৎ দেবনাথ কোথা থেকে? বারাসাত থেকে। বয়স কত? বয়স কত? বিশ্বজিৎ বয়স 30। তুমি তোমার নিয়ে জানবে, কেরিয়ার নিয়ে? তোমার সম্বন্ধে কেরিয়ার নিয়ে জানতে যাচ্ছ, উন্নতির জায়গায় বাধা বর্তমান। আর একটা কথা বলি বিশ্বজিৎ, তোমার নাম অনুপাতে সবকিছু জিতার দরকার ছিল, কিন্তু না জিততে গিয়ে কিন্তু পরের পর তুমি পিছিয়ে পড়ছো, বন্ধু বান্ধব কিন্তু এগিয়ে পড়ছে, তুমি কিন্তু পিছিয়ে পড়ছো, কোনো কাজ তোমার সফল হচ্ছে না বর্তমান দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা বলব, পারিবারিক দিক থেকে যেটা আমি ঘরে দেখতে পাচ্ছি, ঘরের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, এবং ঘরের মধ্যে রোগ জ্বালা লেগে আছে, কিন্তু বাস্তুতে আরও অন্যান্য যারা মেম্বাররা আছে তাদের কিন্তু রোগ জ্বালা লেগে আছে, ঝিমিয়ে পড়ছে, একটা নেই একটা অসুবিধা লেগে আছে। বিশ্বজিৎ তুমি শুনতে পাচ্ছ, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে, এবং তুমিও ঝিমিয়ে পড়ছো। একটা কথা বলি, তোমার আগের যার কি আশ্চর্য ব্যাপার, উনি কিন্তু সে কথাই বলছিলেন যে সমস্ত দিক থেকে তুমি কিন্তু ঝিমিয়ে পড়ছো বিশ্বজিৎ। এই ঝিমার কারণ আমি তোমাকে বলি, তোমাদের জ্ঞাতি ভাগারি থেকে কোনো আধবয়সী মহিলা তন্ত্রক্রিয়া করে বাস্তুর মধ্যে ক্ষতি করছে, এবং ওই ক্ষতি করার জন্যে উন্নতির জায়গায় বর্তমান বাধা। এবং আরেকটা কথা বলি, আর্থিক নিয়ে খুব প্রবলেমে ভুগছে ঘরে, কিন্তু আর্থিক মানে টাকা পয়সার ব্যাপার নিয়ে খুব প্রবলেমে ভুগছে, একটা নেই একটা অসুবিধা লেগে আছে, ঘরের মধ্যে কেউ শান্তি নেই, এটা আমি কি দেখতে পাচ্ছি পরিষ্কার যে কেউ শান্তিভাবে নেই ঘরের থেকে। ঘরে যতক্ষণ থাকছে তখনই মানসিক টেনশন একটা নেই একটা লেগে আছে, ঘর থেকে যখন কোথাও বাইরে থাকছে কিছুটা সময় ফ্রি থাকছে এবং ভালো থাকছে, মানসিক দিক থেকে কিন্তু অত্যন্ত। তুমি কেন, তোমার পারিবারিক সবাই কিন্তু দেখতে পাচ্ছি আমি যে ঝিমিয়ে পড়ছে। আচ্ছা, হ্যাঁ আমি এটাই বলছি তো, যে ঘরের মধ্যে অশান্তি গন্ডগোলি, যে কেউ কাউকে সহ্য করতে পারছে না, তো পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে, কারণ বাস্তুতে কেউ ক্ষতি করে রাখছে। তোমাদের কিন্তু কোনো ভালো কাজ আজ পর্যন্ত হচ্ছে না, কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না, ভালো কাজ করতে গিয়েই কিন্তু বাধা, তার উল্টো হচ্ছে, যেটা করতে চাচ্ছ সেটাই বাধা হচ্ছে, তার উল্টো হয়ে যাচ্ছে। এর জন্য আমি বলবো, কেউ কিছু কিন্তু করে রেখেছে তন্ত্রক্রিয়া করে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে বাস্তু দোষটা কাটিয়ে ফেলতে হবে। এটাই তো কথা বলেছিল ব্যাপারটা, আমি তো বললি আমার কথা আবার আমার উপরে রেগে যায় সব তান্ত্রিক, কিছু কিছু তান্ত্রিক ভালো আছে, কিছু কিছু তান্ত্রিক অ্যাস্ট্রোলজি আছে। আমি একটা কথা বলি, যদি কারো মৃত্যু থাকে তাকে বলার দরকার নেই, তুমি মহামৃত্যুঞ্জয় যোগ্য কর, তাকে তো পরিষ্কার বলে দিলেই হয় যে দেখবাবে এর মৃত্যু আছে,
কিছু করে নেই, ভালো মন্দ যা পারে খাই দিয়ে এর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে কোনো লাভ নেই। আর এরা কি করবে, মরার আগের দিন পর্যন্ত চিকিৎসা করবে, যদি মরেও যায় এখন আবার নার্সিংহোমে কি করছে, ডাক্তার তো আরো বেশি গন্ডগোল করছে তান্ত্রিকের চেয়ে। নার্সিংহোমে কি করছে, মরে গেছে যেদিন ভর্তি করছে সেদিনই মরে গেছে, তাকে কি করছে এসিতে ঢুকিয়ে রেখে বসে আছে, হ্যাঁ দিয়ার পরে বিল করছে, এটা করতে হবে সেটা করতে হবে, দেখা করা যাবে না, উনি এখন রেস্টে আছেন। তারপরে সাত দিন পরে যখন দেখলে যে একবারে রোগীর ঘরের অবস্থা রোগী হয়ে যাচ্ছে, তারাও এবারে ভর্তির পোতায় চলে আসছে যে টাকা নেই, ঝিমিয়ে পড়ছে, তখনই কিন্তু বলছে যে সরি উনি কিন্তু নেই। এরকম তো কত হচ্ছে, এগুলা বলতে গেলে হয়তো যে ওই কাজগুলি করছে সে আমার উপরে রেগে যাবে। আমি আর কত লোককে বলি, তান্ত্রিকের কথা বলছি সুধা, যে কাজ যদি পারবো না, ভূতে ধরেছে, ভূত পারিস না বেটা, তুই অ্যাস্ট্রোলজারি করিস পাথর দিস, ভূত পারবি না তো ভূতের লিয়ে লাগলি কেন, লড়াই করতে লাগলি কেন, পারলো না টাকা পয়সা নিয়ে, কে লিয়েছে 8 লাখ, কে লিয়েছে 10 লাখ, আমাকে এসে শোনাতে গেছে বাবা টাকা নিয়ে নিচ্ছে, এত টাকা অমুক লোককে দিয়ে আসছি, আপনার কাছকে এসে আমি টিভিটা দেখলাম যে একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর যদি পারেন আপনি বাঁচান, এ দেখেন এবার আর যে অবস্থায় রুগীটি আসছে আমাকে তাকে টাকা পয়সাতে বাঁচাতে হবে, যা অবস্থা সে যেভাবে আসছে। তাই তো একটা কথা বলি, কালীর কাছে কোনোদিন খালি হাত চলে না। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে ভালো খারাপ লোক আছে, তো 100টা তান্ত্রিকের মধ্যে 90টা তান্ত্রিক পুরো কিন্তু ফলস ভণ্ড, তার মধ্যে 10টা কিন্তু ঠিক আছে, কারণ এই 10টার মধ্যে আমি একজন আছি, আমি যেটা পারবো সেটা হ্যাঁ বলবো, যেটা পারবো না পরিষ্কার না বলে দেবো। তবে বিশ্বজিৎ আমি তোমাকে বলি একটা কথা, তুমি পারলে না কারো কাছে একটু যোগাযোগ করে একটু প্রতিকার নিজেকে নাও, কারণ তোমার বর্তমানে কিন্তু সময়টা খুব খারাপ চলছে, সম্মানহানির যোগ চলছে বর্তমান। ঠিক আছে বিশ্বজিৎ, বিশ্বজিৎ তবে কি বলবো, উনি তো অনেকগুলো কথা বলে দিলেন, এবার রাখতে হবে, আর বাঁচার ইচ্ছে চলে গেছে এটা কিন্তু ভাবলে চলবে না, ঠিক আছে, বাঁচতে হবে, লড়াই করে করতে হবে, এখন যা পরিস্থিতি পর্যায়ে লড়াই করে বাঁচতে হবে। কে আসেনি তান্ত্রিকের কাছে, শিল্পপতি আসেনি না, প্রমোটার আসছে না, না মন্ত্রী এমপি আসছে না, না ফিল্ম স্টার আসছে না। এই তো আমরা একটু আগে দেখতেই পাচ্ছিলাম যে কত ফিল্ম স্টার, ওনারাও কিন্তু সেই পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুরে ওনার বাড়ি সেখানে পৌঁছে গেছেন। বিশ্বজিৎ আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকো, নিরাশ হবেন না। আপনি এটা ভাববেন যে আপনার থেকেও আরো অনেক সমস্যায় কিন্তু মানুষ রয়েছেন, এবং আপনি হয়তো ভাবছেন যে যারা সেলিব্রিটি তাদের কোনো সমস্যা নেই, আমরা সাধারণ মানুষ আমাদের সমস্যা, না না তা কিন্তু নয়, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাক্তার, উকিল, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কিন্তু সমস্যা রয়েছে, প্রত্যেকটা মানুষের সমস্যা রয়েছে, আলাদা আলাদা সমস্যা, কিন্তু মানুষ মাত্র প্রত্যেকে একটা নিয়ে একটা জায়গায় তার অসুবিধা আছে। যে দেখতে ভালো তার শরীরের মধ্যে রোগ আছে, সে সেই টেনশন নিয়ে বেচারি মরতেছে। যে দেখতে খারাপ তার শরীরে হয়তো রোগ নেই, কিন্তু তার মনটা খারাপ যে আমি দেখতে ভালো না, আমাকে কেউ ডাকছে না, মানে তার মার্কেটে চাহিদা নেই বেশি। তো একটা কথা বলি, একটু আগে ফোন করে গেল, এগুলো সমস্যা, বিশ্বজিৎ ফোন করে গেছিল, তো কথাটা হচ্ছে কি, আগে ক্যারিয়ারটা তৈরি করতে হবে নিজের, তবেই তারপরে কিন্তু তুমি যে কোনো কাজ করতে যাবে, তবেই তোমার কাজে কোনো আর বাধা হবে না। কেরিয়ার না তৈরি, এদের কিন্তু অলরেডি কেরিয়ার তৈরি আছে, তবুও তান্ত্রিকের কাছে ছুটছে, সেই পশ্চিম মেদিনীপুর। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে অভিষেক চ্যাটার্জি সকলে চেনেন, নতুন করে পরিচয় দিতে হয় না, এছাড়া কৌশিক ব্যানার্জি তাকেও আপনারা সকলেই চেনেন, এই দুজনকে কিন্তু আমরা দেখলাম, তারা কিন্তু সেই ছুটেছে, অর্থাৎ চলে গেছে সেই পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুর, ওনার নিজ বাড়ি, নিজ গৃহমন্দির যেটা রয়েছে গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়ের, সেখানে কিন্তু তারা পৌঁছে গিয়েছিলেন, এবং মাঝে মাঝে তারা কিন্তু পৌঁছে যান। এছাড়াও আমরা অনেক সেলিব্রিটিগণকে দেখতেই পাই যে ওনার বাড়িতে চলে যান, কারণ সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, উনি তো একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে সমস্যা কিভাবে প্রত্যেকটা মানুষের আসতে পারে। এখন সমস্যা প্রত্যেকটা মানুষের রয়েছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি নিষ্পাপ শিশুরা, তারা বেশি বিপদে পড়ছে এখন। কোনো শিশুর মা পালিয়ে গেছে ছেলে ছেড়ে দিয়ে অন্য লোকের সঙ্গে, হয়তো ট্যানিংয়ে গেছে, তো যাই মোটামুটি তার বাবা কান্নাকাটি করছে, বাবার কাছে ছেলেটা থাকছে, বাচ্চাটা দুধ পাচ্ছে না খেতে, তো কিছুদিন পরে তার বাবাও হয়তো অন্য কাউকে, কারো কার সঙ্গে পালিয়ে গেল,
ছেলে এই ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা শিশু ঠাকুমার কাছে মানুষ হচ্ছে কি দিদার কাছে মানুষ হচ্ছে, না পাচ্ছে বাবাকে দেখতে, না পাচ্ছে মাকে প্রাণ ভরে দেখতে, বেচারা নিষ্পাপ শিশু কষ্ট পাচ্ছে। আর এ প্রচুর প্রচুর এখন তো আমাদের কাছে, সত্যি কথা বলতে তান্ত্রিকের কাজটা শিখেছিলাম, আমার অ্যাকচুয়ালি নেশাটা ছিল ভূত প্রেত নিয়ে একটু রিসার্চ করব, প্ল্যানচেড ভাবে একটু রিসার্চ করবো ভূত প্রেতটা কি, ওদের জগৎটা আলাদা, আমি ওই ব্যাপারে একটু নেশায় পড়ে গেছিলাম। তার জন্য একদম ছোট্ট থেকেই আপনি, ছোট্ট থেকে বাবাও তান্ত্রিক, ঠাকুর দাদাও তান্ত্রিক, তার বাবাও ছিল তান্ত্রিক, তার বাবাও ছিল তান্ত্রিক, তান্ত্রিকের রক্ত কিন্তু সীতারাম সেনা মোদীর গায়ে। এরপরে কি করছে কি, বাইরে কিছু কিছু নিয়েছি যে ওখান থেকে, মানে যে যে কাজটা জানে, যে পেশাদার যেটা, কে সাপটা জানে, কে ভূত ছড়াতে জানে, সেই পেশাদারের কাছ থেকে জিনিসগুলোকে ভাগ করে করে নেওয়া হয়েছে। আচ্ছা, মানে এক একজনের কাছ থেকে যিনি যেটাতে পারদর্শী তার কাছ থেকে আপনি সেই জিনিসটা নিয়েছেন, নিয়েছি, নিয়ে একসাথে নিজেকে একদম পরিপূর্ণ করে পরিপূর্ণ করেছি। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কার বউ পালিয়ে গেছে, কার বর পালিয়ে গেছে, ভূত প্রেতার দেখতে পাচ্ছি না, বাস্তু বাস্তু গন্ডগোল, বাস্তু কাটান এসব আর দেখতে পাচ্ছি না, শুধু বউ বাচ্চা পালিয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি শুধু। কে অ্যাক্সিডেন্ট করে নিচ্ছে, কে রাগ করে গলায় দড়িলে মারা যাচ্ছে, ধৈর্য ধরছে না। তবে একটা কথা বলি, রাগের গুরু নেই ঠিক কথা, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কোনো তান্ত্রিক, তান্ত্রিক কিন্তু আছে, তান্ত্রিক নেই তা নয়, তান্ত্রিক আছে। একটা কথা মনে রাখবেন, যারা কিন্তু ভণ্ডামি করে তাদের রং চংটা বেশি হয়, তারা একটু বড় বড় কথাও বলে সুদা, কিন্তু সীতারাম সেনাপতি যেটা বলে সেটা করে। যদি বলি আমি আর্টিস্ট এসেছিল, তো আর্টিস্ট এসেছিল, আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো। আমরা দেখতেই পাচ্ছি চুমকি চৌধুরী, এবং তিনি তো প্রত্যেকবার চলে যান, মাঝে মাঞ্জে পৌঁছে যান, আমরা দেখতেই পাচ্ছি চুমকি চৌধুরী, অঞ্জন চৌধুরী কোনটা, এবং সকলেই আপনারা জানেন যে তিনি একটা সময় নায়িকার রোলে অভিনয় করতেন, এবং এখনো তিনি কিন্তু অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা তাকে একটি চ্যানেলে নিয়মিত অভিনয় করতে দেখি। আমরা চুমকি চৌধুরীকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে থাকুন, একজন বন্ধু রয়েছেন ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বুঝতে পারছি, তুমি তোমার নিয়ে জানবে, নিজের নিয়ে জানবে, চেষ্টা করছো, অনেক জায়গায় যাচ্ছ, কিন্তু সফল হচ্ছে না কিছু, চেষ্টা করছো, ইন্টারভিউ দিচ্ছ, কাজের জন্য চেষ্টা করছো, কিন্তু কোনো সফল হচ্ছে না, আজ পর্যন্ত সফল হয়নি। একটা কথা বলি আমি, তুমি তোমার যে জ্ঞাতি ভাগারির দিক থেকে কোনো শত্রুতা আমি দেখতে পাচ্ছি, কেউ তোমার কেউ কিছু করে রেখেছে, যার জন্য তুমি যেখানেই যাচ্ছ সেখানেই কিন্তু তোমার বাধা বর্তমান দেখতে পাচ্ছি। এই বাধার কারণ কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, এটা কোনো গ্রহ দোষ নয়। পারলে তুমি কারো, তুমি কি শুনতে পাচ্ছ? পারলে তুমি কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করো, নিজেকে একটা প্রতিকার নাও, এমনি কিচ্ছু হবে না। কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে নিজেকে একটা প্রতিকার, মানে প্রোটেকশন নিতে হবে, গার্ড নিতে হবে, ঠিক আছে, তবেই তুমি, তবেই তুমি উঠতে পারবে। কারণ না হলে কিন্তু তুমি, তোমার হওয়া কাজ হবে, হ্যাঁ হয়ে গেছে, সব কিছু রেডি, তারপরে হঠাৎ না হঠাৎ ক্যান্সেল হয়ে গেল, এরকমগুলোই কিন্তু হচ্ছে। আরেকটা কথা বলবো, কোনো বন্ধুর দিক থেকে সাবধান থাকবে, কোনো পুলিশি ঝামেলা আমি দেখতে পাচ্ছি, কোনো বন্ধু বান্ধব থেকে সাবধান থাকবে, কোনো পুলিশি ঝামেলা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন, সঙ্গে থাকুন এবং অনুষ্ঠান দেখতে থাকুন, অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, একটু বলে রাখি যে এই অনুষ্ঠান কিন্তু আপনারা চ্যানেল ভিশনে পর্দায় তো দেখতেই পাচ্ছেন, এছাড়াও ইউটিউব সার্চ করলেও কিন্তু আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। চ্যানেল ভিশন অ্যাপ যদি আপনি নিয়ে নেন তার মাধ্যমে দেখতে পারবেন, এছাড়া এসএস বাংলা বলে সার্চ করলেও কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন সেই মঞ্চটি, সেই যে মঞ্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু সেলিব্রিটিগণকে, সেই সেলিব্রিটিগণকে আপনারা সকলেই চেনেন, যেমন অভিষেক চ্যাটার্জি, তাকে আমরা দেখছি। প্রত্যেকটা মানুষের সমস্যা থাকে, কেউ
আগের দিকে হাসে, কিন্তু পিছনে হয়তো তার অনেক কিছুই কান্নাকাঠি থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু তান্ত্রিকের প্রয়োজন হয়। সেই তান্ত্রিক কিন্তু সেই পশ্চিম মেদিনীপুর সজা দৌড়ে যাচ্ছে একবারে তান্ত্রিকের কাছে। কলকাতায় কিন্তু অনেক তান্ত্রিক আছে এরকম। দেখুন, এখন একটা ভক্ত একটা সোনার হাত দিল অভিষেক। তাহলে মানে চিন্তা করা যায় না যে এই ভালোবাসাটা তো এমনি এমনি হয় না, একটা মানুষ যখন উপকার পায়, উপকৃত হয়, তখনই তো এই ভালোবাসার মাধ্যমে। কিছু কিছু ভক্ত আছে যে সেখানে ডিমান্ড করা যায় না, বলে বাবা আমি এই অসুবিধাটায় পড়ে গেছি, আমি ঠিক আছে ওটা আমি করে দিচ্ছি। তো সেই সেই ক্ষেত্রে তারা কি করে, কোনো সময় কিছু কিনে নিয়ে উপহার হিসাবে দিয়ে দেয়, কিংবা কেউ কখনো টাকা লিখে দিয়ে দিচ্ছে যে বাবা এটা আপনি রাখুন আমরা আশ্রমের কাছে লাগাবার জন্য। তো এই আশ্রমটি কিন্তু চলছে, পরবর্তীকালে আমাদের অনাথ আশ্রমের কাজ আবার চালু করছি। যে পৃথিবীতে তো এসেছি একা, আর একাই তো যাব, কেউ কিন্তু সঙ্গে যাবে না। তবে কিছু কিছু কাজ যে করে যাব, সেই কাজগুলোতে কিন্তু সেগুলো স্মৃতি রয়ে যাবে। যেটা বৃদ্ধ আশ্রম করা আছে এটা কিন্তু সব দিনের জন্য রয়ে যাবে, পরবর্তীকালে কি হবে তো বলতে পারবো না, কিন্তু এখন তো থাকছে সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি, সীতারাম বাবা বৃদ্ধ আশ্রম। নিশ্চয়ই, এবং সীতারাম ওয়েলফেয়ার সোসাইটির অনেক প্রজেক্ট কিন্তু রয়েছে, তার মধ্যে কিডস স্কুল রয়েছে, তন্ত্র শেখার স্কুল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমি একটা ঘোষণা এই মুহূর্তে একটু করে রাখতে চাইছি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার আগে একটু বলি যে অভিষেক চ্যাটার্জি যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, এবং সেই মহাযজ্ঞে সকলের আহুতি দেবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সীতারাম সেনাপতি মহাশয়ের তরফ থেকে, সেই মহাযজ্ঞে অভিষেক চ্যাটার্জি স্বয়ং তিনি কিন্তু আহুতি দিচ্ছেন। একই মহাযজ্ঞে, একই যজ্ঞে সকলে কিন্তু আহুতি দিয়েছেন, তার মধ্যে অভিষেক চ্যাটার্জিকে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। হ্যাঁ, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি ঘোষণা রয়েছে, সেটি হচ্ছে বৃদ্ধাশ্রমের কথা তো আপনারা শুনলেন, যে আপনাদের মধ্যে যদি এরকম সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, যাদের একেবারেই আশ্রয় নেই, খাবার জোটে না, অবশ্যই বিনা ডোনেশনে সারা বছর কিন্তু তারা থাকতে পারবেন, এটি একটি ঘোষণা। এবং আরেকটি যে ঘোষণা, সেটি হচ্ছে কিডস স্কুল, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটির যে কিডস স্কুল রয়েছে, সেই কিডস স্কুলে টিচার চাই, 5 জন টিচার চাই। তবে বলে দিচ্ছি এটি কিন্তু পিংলা বলিশ্বরপুরে, সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পশ্চিম মেদিনীপুর, পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুরে এই কিডস স্কুল। যারা ইচ্ছুক ক্যান্ডিডেট, যারা চাইছেন, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন, 5 জন টিচার চাই। আপনারা দেখতে থাকুন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। পশ্চিম মেদিনীপুর, একটু পরিষ্কার করে বলতে হবে, দত্তপুকুর। হ্যাঁ বলুন, নাম বলুন। ভুবনচন্দ্র রায় দত্তপুকুর। বয়স কত? 49। দত্তপুকুর থেকে বলছেন, মানে তো আপনি গর্তেই পড়ে আছেন, আপনি তো উঠতে পাচ্ছেন না, আপনি দেনায় গেড়ে যাচ্ছেন, পরে পর উঠতে পাচ্ছেন না, দেনায় গেড়ে যাচ্ছেন, আর্থিক প্রবলেম দেখতে পাচ্ছি, কর্মে বাধা, এবং কোনো কাজ হচ্ছে না, এবং শরীরটাও অসুস্থ দেখতে পাচ্ছি, সুস্থ দেখতে পাচ্ছি না, শরীর কিন্তু সবসময় একটা নিয়ে একটা অসুবিধা লেগে আছে শরীরের মধ্যে। আপনাকে এটা বলতে চাচ্ছি যে আপনি দত্তপুকুর থেকে ফোন করছেন তো, কিন্তু আপনি গর্তে পড়ে গেছেন, গর্ত বলতে কি জানেন তো, দেনাতে গেড়ে যাচ্ছেন পরে পর, যে আপনার উন্নতি হবে কি অবনতি হচ্ছে আমি এটাই কিন্তু বলতে যাচ্ছি আপনাকে, আপনি কি বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন, এর জন্য আপনাকে বলবো আমি যে এটা কিন্তু গ্রহ দোষ নয়, কেউ কিছু করেছে তন্ত্র ক্রিয়া করে, এবং আপনি মানসিক দিক থেকে কিন্তু অত্যন্ত ভেঙে পড়ছেন, এবং প্রিয়জনের কাছ থেকে প্রচন্ড আঘাত পেয়েছেন, মানে প্রিয়জন কাছের লোকের কাছ থেকে আঘাত প্রাপ্তির যোগ, আঘাত পেয়েছেন, মানে যার উপকার আপনি করেছেন সেই কিন্তু আপনাকে আঘাত দিচ্ছে বর্তমান, হ্যাঁ কি না? তো এর জন্য আপনাকে বলবো, আপনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনাকে সবাই যেন চেপে ধরেছে সবাই, এবং ঘরেরও পারিবারিক দিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার কথায় কিন্তু এই মুহূর্তে কেউ বশ নয়,
যে আপনি যেটা বলছেন তার বিপরীত করছে ওরা, এবং আপনাকে রাগ ভরে উত্তর দিচ্ছে, ভালোভাবে নয়, বিরক্তভাবে উত্তর দিচ্ছে, হ্যাঁ কি না? সবই ঠিক আছে আমার কথা। তার মানে ভুবন বাবু উনি অনেকগুলো কথা বলেছেন, সমস্ত কথা মিলে যাচ্ছে। ভুবন বাবু আপনাকে একটা কথা বলবো আমি এই মুহূর্তে, যে আপনার কিন্তু দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, একটু ভালো করে বলুন। আপনার কি নেই আরেকবার বলুন। কিছুই নেই এরকম একটা কিছু বলছেন? কিছুই নেই, তান্ত্রিকের কাছে আসবেন তাই তো? দেখেন একটা ভালো কথা বলেছেন আপনি, এই বিষয়ে একটু অন্যান্য পাবলিককে উত্তর উত্তর দেওয়ার সুযোগ পেয়ে গেছি আমি। এখন কথা হচ্ছে কি বলেন তো, আমি তো আপনি আমি বুঝছি যে আপনার টাকা নেই, কিন্তু আমি বুঝতে পারছি আপনিও বুঝছেন যে ওনার কাছে গেলে আমার কাজটা হবে। হ্যাঁ বলুন। বুঝতে পারছি, আমি উত্তরটা দিচ্ছি সেটা শুনেন, এই কাজ করতে এটা আপনি যদি একা বলবেন তাহলে আমাকে কিন্তু ফোন কাটতে হবে এবারে, আপনি যদি উত্তর না শুনবেন তাহলে ফোন কাটতে হবে। আপনাকে আমি যেটা বলছি যে আমি তো বুঝলাম না আপনার টাকা নেই, আমি বুঝেছি এবং আপনিও বুঝছেন যে আপনার নেই, কিন্তু কিছু কাজ করতে গেলে তন্ত্রমন্ত্র দিয়ে কিছু কাজ করা তো, তন্ত্রমন্ত্রে ফুঁক মারলে কিছু হয় না, কিছু জিনিসপত্র কিনতে হয়, যজ্ঞ করতে হয়, মাদুলি করতে হয়, তাবিজ করতে হয়, সেগুলো করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, সেগুলো কিনা কিছু করতে হয়, কান্না কিনতে হবে দোকান থেকে, বাজার থেকে কিনতে হয়। তো সেই দোকানই তো আর বুঝবে না যে এই কাস্টমারটা টাকা নেই, এই টাকাটা নিবো না জিনিস কিনতে, কিন্তু আমি বুঝলাম তুমি বুঝলো, কিন্তু পাগলা হাতে কি বুঝবে, সে তো গুতাবে, কিছু করার নেই। তো সেরকম ধরনের ব্যাপার, তো টাকা না দিলে তো কিছু হবে না, যেখানে হয়তো 20 লাখ টাকা খরচা সেখানে 20 লাখের গায়ে 10 লাখ খরচা হবে, এটা হবে কি বলছি বুঝো তো, এটা বিনা পয়সা কিছু হবে না। তবে আরেকটা কথা বলি, আমি সীতারাম সেনাপতি আমি যেটা বলবো সত্যি বলবো, এখানেই বলবো যেটা চেম্বারে সেটাই বলবো, কোনো তান্ত্রিক নেই যে কাছ থেকে 10-20 হাজার টাকা খরচা করে কোনো পাবলিকের কাজ করে দিবে। হ্যাঁ সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি বৃদ্ধ আশ্রম করেছে যে খেতে পায়নি তার জন্যে, যদি কেউ খেতে না পায় রাস্তায় যদি আমাকে ঘেরে দাঁড় করায় যে বাবা আমি খেতে পাচ্ছি না, আমি সেখানে কিন্তু হোটেল খরচা বাধ্য 100 টাকা দেওয়ার জন্য রাজি থাকবো, আমি দিব মানবতার খাতিরে দিব, দিয়ে থাকি এরকম আমি। কিন্তু এই নয় কারো 5-10 হাজার টাকা খরচা করে পকেট থেকে কারো কাজ করে দেবে, কোনো তান্ত্রিক নেই, আমি কারো দূরে কথা, এরকম সাধক নেই। ভালো থাকো, মন্ত্র জপ করো, আমি যা বলেছি ঠিকই কথা বলেছি, ঠিক কথা, কিন্তু তোমাকে কিন্তু তোমার কাজ কোতার জন্য একদমই তাই। ভুবন বাবু আপনি সঙ্গে থাকুন, আমি এই মুহূর্তে একটু বলি যে একটি বই আমি দেখাবো, সেই বইটির সম্বন্ধে আমি বলবো, তার আগে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাধা খ্যাত এমিলাকে, রাধা বলেই পরিচিত এখন এমিলা, একটি চ্যানেলে নিয়মিতভাবে তাকে আমরা অভিনয় করতে দেখেছি রাধা হিসাবে, পাশে আমরা সঞ্চিতাকে দেখতে পাচ্ছি, সঞ্চিতা দিও খুব ভালো অভিনেত্রী, নিয়মিত অভিনয় করে থাকেন, আমরা দেখতে পাই প্রতিনিয়তই। হ্যালো, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। তারা পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা মহাযজ্ঞে যেমন আহুতি দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগদান করেছেন এবং তারা কিন্তু সকলেই প্রায় ছুটে যান ওনার কাছে, ওনার যে নিজ বাড়ি রয়েছে, নিজ গৃহ মন্দির রয়েছে সেখানে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এক ঝাঁক সেলিব্রিটিগণকে, ছোট পর্দা এবং বড় পর্দার নিয়মিত অভিনেত্রী বা অভিনেতাগণকে আমরা দেখতেই পাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ মধুমিতা, নাম তো খুব ভালো, কিন্তু নামের সঙ্গে কিন্তু কাজ এবং যে সময় চলছে তার সঙ্গে কোনো মিল নেই। বর্তমান গুপ্ত
ও বলছি, নামের সঙ্গে নামের যেটা নামটা যেভাবে ভালো, তার সঙ্গে কিন্তু কাজের কোনোভাবে মানে এই সময় যে তোমার অসুবিধাগুলো চলছে তার সঙ্গে মিল নেই, এ কথা বলছি আমি। বলছি গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্তিত, শত্রু কিন্তু নিজেদের, এবং শরীর কিন্তু ঠিক নেই বর্তমান, যেটা দেখতে পাচ্ছি সকাল রাত্রিবেলা যখন ঘুমাবে, সকালে ঘুম থেকে যখন উঠবে জোরের উপরে উঠতে হচ্ছে, জোরের উপরে কাজ করতে হচ্ছে, গা হাতের ব্যথা যন্ত্রণা যেন কারোর সঙ্গে লড়াই করেছিলেন, এবং গাঁঠের ব্যথা যেটা বাতের প্রবলেম আসছে, এছাড়া মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়ছেন, পারিবারিক দিক থেকে কিন্তু আপনি একা আলাদা, আরগুলো সব একটা গ্রুপ, মানে আপনার গ্রুপ আপনি একা, আরগুলো কিন্তু অন্য গ্রুপ, আপনি যা বলবেন তার বিপরীত হচ্ছে, এবং আপনাকে কিন্তু এই মুহূর্তে কেউ সহ্য করতে পারছে না, হ্যাঁ কি না, সেটা ঘরের ও বাইরের। তাছাড়া আপনাকে বলবো আমি, আপনার কিন্তু তন্ত্রক্রিয়া করে কোনো মহিলা ক্ষতি করার চেষ্টা করছে, এবং তার জন্যে কিন্তু আপনার ইদানি আগে কিন্তু আপনি খুব ভালো ছিলেন, সুস্থ ছিলেন, এখন কিন্তু আপনার সবসময় রোগ জ্বালা, এটা নেই একটা নেই একটা অশান্তি, গণ্ডগোলের শিকার হয়ে যাচ্ছেন আপনি কিন্তু। এবং আপনাকে আরেকটা কথা বলবো, আপনি কিন্তু কারো সাপোর্ট পাচ্ছেন না, কেউ সাপোর্ট দিচ্ছে আপনি আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, আপনি যাকেই নিজের করছেন সেই আপনার পর হয়ে যাচ্ছে, সেই আপনার সম্মানহানির যুগ বর্তমান চলছে দেখতে পাচ্ছি, অশান্তি গণ্ডগোল প্রবল চলছে। আচ্ছা আচ্ছা মধুমিতা দি, আপনি কোথা থেকে ফোন করছেন? এয়ারপোর্ট থেকে ফোন করছেন। এবার আপনি বলুন তো যে উনি আপনার শুধুমাত্র নাম এবং বয়স শুনে এতগুলো কথা বলে দিলেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠিক বলছেন। হ্যাঁ, এর নাম সীতারাম সেনাপতি, একে কিন্তু অনেকে ডুপ্লিকেট করতে চায়। এখানে ল্যাপটপ নেই মা, আমি ল্যাপটপ সাধনা করিনি আজ পর্যন্ত, যা করছি এই দেখো আমার মা, আমার নিজের মন্দির এটা, এই মন্দিরে আমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন পূজা করে যাব, আর যতদিন 100% ক্ষতি করেছে, শরীরটা এমনি এমনি খারাপ হচ্ছে না, ক্ষতি করেছে, তোমার কাজে বাধা, তোমার ঘরের লোকের সঙ্গে অসুবিধা গণ্ডগোল লেগে আছে, এর জন্য কেউ ক্ষতি করছে, তার জন্য তোমাকে মা নামগোত্র পদবি দিয়ে যোগ্য করতে হবে, কাটান করতে হবে, কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করো মা। অনুষ্ঠান কি আগে দেখেছো না নতুন দেখছো মা গো? এ বাবা, আজকে লাইন পেয়ে গেছে, প্রতিদিন অনুষ্ঠান দেখেন কিন্তু লাইন পান না, আসলে এত মানুষ একসঙ্গে চেষ্টা করেন। দেখুন এই সেলিব্রিটিটাও কিন্তু সেই পিংলা দৌড়ে গেছে পশ্চিম মেদিনীপুর, যজ্ঞে আহতি দিবার জন্য, মানে এদেরও সমস্যা থাকে। তাই তো আমরা সমাধিকে দেখতে পাচ্ছি এখন যজ্ঞে আহতি দিচ্ছে, সত্যি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবারই কিন্তু সমস্যা থাকে, আমরা অ্যাপারেন্টলি দেখে বুঝতে পারি না, উপর থেকে দেখে বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকেরই সমস্যা থাকে, সেটা আমাদের থেকে উনি কিন্তু অনেক বেশি ভালো জানেন। মধুমিতা দি, তাহলে আজকের মতন আপনাকে আমরা বিদায় জানাচ্ছি, আপনি সমস্যাগুলো নিশ্চয়ই শুনে, হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের ওদিকে বলতে গেলে আপনাকে আমার মনে হয় শিয়ালদা আসলে সবথেকে বেশি সুবিধা হবে, শিয়ালদায় শ্রদ্ধানন্দ পার্কের পাশে জেপি কর্নার, যেখানে আজকেও কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রতি মঙ্গলবার তিনি কিন্তু ওখানে থাকেন, এছাড়া প্রতি সোমবার দিন কালীঘাট চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদ্বারের ঠিক সামনে, শুক্রবার দিন আপনারা পাচ্ছেন হাওড়া ময়দানে, শনিবার দিন আপনারা পাচ্ছেন মেদিনীপুর কেরানীতলা, এবং রবিবার দিন আপনারা পাচ্ছেন পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুর ওনার নিজ বাড়ি নিজ গৃহ মন্দির, যে গৃহ মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে যে পুজো অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই সমস্ত সেলিব্রিটিগণ কিন্তু পৌঁছে গিয়েছিলেন, সেই দৃশ্য আপনারা এতক্ষণ দেখলেন, এবং এখনো দেখছেন যে তারা কত আপ্লুত, তারা কত আনন্দিত সেখানে পৌঁছে গিয়ে, একদম সেই পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুর সেখানে ওনারা পৌঁছে গিয়েছিলেন এবং যজ্ঞে আহুতি প্রদান করেছেন, এবং যে কোনো সমস্যার জন্য তারা কিন্তু ওখানে পৌঁছে যান। আমরা দেখতেই পাচ্ছি যে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল সেই বিশেষ দিনটিকে ঘিরে, আমরা মঞ্চে দেখতেই পাচ্ছি একজন সেলিব্রিটিগণকে, তারা নিজেদের বক্তব্য তুলে ধরছেন, এদের সমস্যা সবচেয়ে বেশি, ঘরের মধ্যে অশান্তি গন্ডগোল সবচেয়ে বেশি, অথচ আমরা কিন্তু বুঝতে পারি না, আমরা
সেটা সাজগোজ করা বা অ্যাপারেন্টলি দেখে আমাদের মনে হয় যে এদের হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু গুরুজি জানেন এদের প্রত্যেকের ভিতরে কিন্তু নানান ধরনের সমস্যা অবশ্যই রয়েছে। সমস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে, এটাই হচ্ছে কথা। এবং যারা গেছেন প্রত্যেকেই তাদের সাধ্য মতন কিছু না কিছু গুরুজিকে কিন্তু প্রদান করছেন। না, এরা সত্যি কথা বলতে ভালোবাসে। মেদিনীপুরে চলে যায় যখন তখন দৌড়ে, তারপরে এদিকে তো কোনো কাজের সময় আমি বলতে পারি না, কোনো ডিমান্ড করতে পারি না। সত্যি কথা বলছি, ডিমান্ড করতে পারি না। তো কাজ হয়ে গেলে যে যেটা পারে এসে দিয়ে যায়, এটা হচ্ছে এসে ব্যাপার। দিয়ে যায়। আমরা এই মুহূর্তে সেই বইটি একটু আপনাদের সামনে দেখাবো। যারা একেবারেই কোনো মতেই আসতে পাচ্ছেন না বা যারা আসতে পাচ্ছেন, সকলের জন্য এই বইটি ভীষণভাবে প্রযোজ্য। কারণ এই বইটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার কিন্তু সমস্যার সমাধান অনেকাংশে আপনিই করতে পারবেন, আপনার সমস্যার সমাধানটা আপনিই করতে পারবেন। কারণ এর মধ্যে প্রচুর মন্ত্রতন্ত্র দেওয়া রয়েছে, সেগুলো জপ করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারছেন। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত বহু তথ্য এই বইটির মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও প্রচুর আয়ুর্বেদিক টোটকা পাচ্ছেন, যেগুলোর মাধ্যমে নিজেদের চিকিৎসা আপনারা নিজেরাই করতে পারছেন, বা রাত বিরেতে যদি কোনো সমস্যা হয় তার সমাধান আপনারা নিজেরাই করতে পারছেন। বইটি ছায়া পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং কলেজ স্ট্রিট মার্কেট সহ সমস্ত মার্কেটে বইটি কিন্তু অ্যাভেলেবেল। এবার দেখাচ্ছি সীতারাম বাবার আয়ুর্বেদিক ওষুধ। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি সীতারাম বাবার আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধটি কিন্তু বইটির মতন অ্যাভেলেবেল নয়। এই বইটি, এই ওষুধটি পেতে গেলে আপনাকে একটু বুকিং করে চেম্বার থেকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ছবি দেওয়া রয়েছে। এবং এই আয়ুর্বেদিক ওষুধটি সম্পূর্ণ ভেষজ দ্বারা নির্মিত, এর মধ্যে কেমিক্যাল বলে কিছু নেই, কেমিক্যাল ফ্রি এবং গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত। এবং এই আয়ুর্বেদিক ওষুধটি যদি আপনার সংগ্রহে থাকে তাহলে 40টা রোগ কিন্তু সেরে যাবে। ওষুধটির মধ্যে কি কি রয়েছে একটু বলে দিন ছোট্ট করে। ওষুধের মধ্যে কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ গাছগাছড়ে। এবং কি কি রোগ সারছে একটু ছোট্ট করে বলুন। পেটের প্রবলেম তো প্রত্যেকটা মানুষেরই আছে, হ্যাঁ হ্যাঁ মোটামুটি গ্যাস থেকে মুক্তি দিচ্ছে এবং আমসা থেকে, পুরনো আমসা থেকে মুক্তি দিচ্ছে। ঘুম হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে, এগুলো থেকে থাকছে। তাছাড়া সুগারে তো ভুগছে, সুগার, সুগারে কিন্তু অত্যন্ত কাজ করছে। বাহ, তবে ওষুধটি সংগ্রহ করতে গেলে আপনাকে চেম্বার থেকেই সংগ্রহ করতে হবে। এই যে আমি আবারও হাতে তুলে একটু দেখিয়ে দিলাম। আর বইটি কিন্তু আপনি আপনার পাশে যে বুক স্টল রয়েছে সেখানেও পেয়ে যাবেন। সেখানে যদি আপনি বলে রাখেন ছায়া পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়ের লেখা মহামায়া কামাখ্যা এবং সুস্থ জীবনের উপায়, এটুকু বললেই কিন্তু আপনি বইটি পেয়ে যাচ্ছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তাই আরেকবার আমি চেম্বারগুলো বলে নেব। সোমবার দিন কালীঘাট চেম্বার, মঙ্গলবার দিন আপনারা পাচ্ছেন শিয়ালদায়, আজকেও কিন্তু পেয়ে যাচ্ছেন, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে। বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরের সিংহদুয়ারের ঠিক সামনে, সেখানে পেয়ে যাচ্ছেন 11টা থেকে একদম বেলা সন্ধে পর্যন্ত। শুক্রবার দিন আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান সরস্বতীর উল্টো দিকে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর। শনিবার দিন আপনারা পাচ্ছেন মেদিনীপুর কেরানীতলা, যে বাস স্টপ রয়েছে সেখানেই পেয়ে যাচ্ছেন। এবং রবিবার দিন আপনারা পাচ্ছেন পিংলা বলিশ্বরপুর পশ্চিম মেদিনীপুর ওনার নিজ বাড়ি নিজ গৃহ মন্দিরে। তিন তিনটে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই তিন তিনটে বুকিং নাম্বারে বুকিং চলছে, যারা ধরছেন ভাইরা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। আচ্ছা, শেষের দিকে আমরা অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে আপনি যাত্রা করছেন, সেই উপলক্ষে একটু শুনে নিন। কামাখ্যা ধামে যাত্রা তো প্রতি বছরই হয় এবং বছরে আরো দু তিনবার যাওয়া হয়, তো তখন তো পাবলিকের বি থাকে না। তো এই মুহূর্তে যারা মানে কামাখ্যা যাবে তাদের ক্ষেত্রে আগে থেকে যোগাযোগ করা দরকার আছে, তবেই কুমারী পূজা করা সম্ভব এবং যজ্ঞ করা সম্ভব। এবং তার জন্য বলবো যারা কামাখ্যায় গিয়ে নিজেও চোখে মানে নিজের চোখে আর কি দেখতে চান সেই যজ্ঞ এবং কাজ করাতে ইচ্ছুক, তারা এখন থেকে কিন্তু যোগাযোগ করুন। কারণ একটু আগে থেকে আমরা ঘোষণা করছি যাতে আপনারা সেই জায়গায় উপস্থিত হতে পারেন ঠিক মতন। আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা তো বিদায় নিচ্ছি, তবে এই অনুষ্ঠান আপনারা সবসময় দেখতে পাবেন চ্যানেল ভিশনের পর্দায়। এবং চ্যানেল ভিশন অ্যাপ যদি নিয়ে নেন তাহলে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, এবং ইউটিউবে এসএস বাংলা সার্চ করলে এই অনুষ্ঠান দেখতে পাবেন। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসছি। যারা সমস্যায় রয়েছেন অবশ্যই গুরুজি সীতারাম সেনাপতি মহাশয়ের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।